বন্ধুরা অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেল এখনো নতুন বন্ধু হয়ে থাকেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি বানাবো ভাতৃ দ্বিতীয়া স্পেশাল রেসিপি হান্ডি চিকেন, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আর সঙ্গে আমার ছোট মেয়ে আছে, ও বড় রাঁধুনি, ও রান্না করবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলুন দেখে নিই আমার এই হান্ডি চিকেনের জন্য কি কি লাগছে। আমার হান্ডি চিকেনের জন্য লাগছে এই যে চিকেন, আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি আর একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে এটা বোনলেস চিকেন নিতে পারেন। আর এখানে ব্রয়লার মুরগি আমি 600 গ্রাম নিয়েছি, আর 600 গ্রাম মুরগির মাংসের জন্য এখানে 500 গ্রাম পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু বেশিই লাগবে যেহেতু হান্ডি চিকেন, পেঁয়াজটা বেশি দিলে টেস্টটা এর দারুণ একটা আসে। এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 5টা কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, লবণ, আদা রসুনের পেস্ট আর 2টো আস্ত গোটা রসুন। এখানে ধনেপাতা, গোটা ধনেপাতা নিয়েছি, কুচিয়ে নিই না। এখানে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা, সর্ষের তেল। সর্ষের তেলতেই কিন্তু আপনার হান্ডি চিকেন বানালে তবে কিন্তু বেশি টেস্টটা আসবে, চেষ্টা করবে সর্ষের তেলেই বানানো। আর একটা ভাজা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি গোটা, জিরে, শুকনো লঙ্কা, ধনে, গরম মশলা আর গোলমরিচ। এগুলো সব আমি একটা ড্রাই রোস্ট করে সুন্দর করে গুঁড়ো করে নেব। আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ধনে, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা এগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু ভেজে নেব, বেশিক্ষণ ভাজার দরকার নেই এটা, কারণ এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এটা আমি নামিয়ে নেব। মশলাগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নেবো। আপনারা চাইলেটা ছিলেও গুঁড়ো করে নিতে পারেন। আর মাংস ম্যারিনেশনের জন্য আমার সর্ষের তেল লাগবে, সর্ষের তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। মানে পুরো হান্ডি চিকেনের জন্য যেটাই আমি তেল ব্যবহার করবো, হাঁড়িতেই বলুন আর ম্যারিনেশনে বলুন, পুরো তেলটাই কিন্তু গরম তেল দিতে হবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, রেখে তেলটা আমি হালকা গরম করে নেব। এইদিকে আমি মাংস ম্যারিনেশন করবো, তেলটা গরম হতে হতে আমার এদিকে ম্যারিনেশন শুরু করে দিচ্ছি। এই যে পেঁয়াজের কুচিটা সবটাই আমি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজের কুচিটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। 500 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা সমস্তটা দিয়ে দিলাম। এবার আমি এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 3 চামচ আদা রসুনের পেস্ট, আর 2 চামচ টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি এই লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এটা ঝাল লঙ্কার গুঁড়ো নিতে পারেন, আমি শুধু কালার আসার জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। মাংসটা আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলটাও আমি দিয়ে দিলাম। হালকা তেল গরমই কিন্তু ব্যবহার করবেন, টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে হান্ডি চিকেনের। আরও আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, হাত দিয়ে এইভাবে চটকে চটকে যত ভালোভাবে ম্যারিনেশনটা করবেন টেস্টটা তত ভালো হবে, ভেতরে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে চটকে চটকে আমি মোটামুটি 5 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট, হাতে যদি সময় কম থাকে মিনিমাম 20 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখতেই হবে। 30 মিনিট হয়ে গেছে আমার মাংস ম্যারিনেশন করার পরে। এবার আমি এই যে একটা মাটির হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়িটা কিন্তু আগের দিন রাত্রিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রাখলে ধুলো বালিটাও চলে যাবে আর এটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। আর এই যে গরম করে রেখেছিলাম তেল,
একটু হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার হাঁড়ির ভেতরে পুরো ভালো করে লাগিয়ে নেব হাঁড়ির ভেতরটা, আর গায়ে ওপর থেকে আমি ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু দেখে নিন, গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখতে হবে, একদম শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু একবারও জোর দেওয়া যাবে না। এই অবস্থাতেই কিন্তু পুরো রান্নাটা আমার হবে। এই যে গরম তেলটা ছিল সবটাই আমি দিয়ে দিলাম। তেলের উপরেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এই 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওটা হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি পেঁয়াজ, সরি টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই যে আস্তো দুটো রসুন, সেটা গা থেকে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে দেখুন, আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এটা দেওয়া অত্যন্ত জরুরি হান্ডি চিকেনের জন্য, এটা কিন্তু ভাত দিয়ে মেখে মেখে সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু অসাধারণ হয়ে যাবে। আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম, গোটা ধনে পাতা। মশলাগুলো হাঁড়ির মধ্যে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ম্যারিনেশন করা চিকেনগুলো তুলে দেবো। ভাত দিয়ে এইভাবে একটু চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে পুরো মাংসটা আস্তে আস্তে এইভাবে সাজিয়ে দেব। মাংসগুলো আমার সব সাজানো হয়ে গেছে, এবার আমি এই যে মশলা আর এই পেঁয়াজটা ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আমি জল অ্যাড করব, একদম সামান্য পরিমাণে, এই হাফ কাপের মতো জল আছে এখানে। আপনারা চাইলে এই জলটা নাও দিতে পারেন, আমি যেহেতু হাঁড়িতে বানাচ্ছি মাটির, একটু আমি জল অ্যাড করলাম। এবার আমি এই ভাজা মশলাগুলো দিয়ে দেব। এই যে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম আমি। আর এই শাহি গরম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি চামচ দিয়ে এইভাবে একটু ভেতরে দিয়ে দেবো মশলাগুলো, যাতে করে নিচ পর্যন্ত চলে যায়, পুরো মাংসের মধ্যে যাতে স্বাদ আর গন্ধটা থাকে, সেই জন্য চামচ দিয়ে এইভাবে আমি একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম। আপনারাও এইভাবে করে দেবেন। এবার আমি লক করব। এই যে একটা মাটির সরা, আপনারা এইভাবেও দিতে পারেন কিংবা এইভাবেও দিতে পারেন, আমি এইভাবেই দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা উল্টিয়েও দিতে পারেন। দিয়ে এই যে আমি একটু আটা মাখিয়ে রেখেছি, এটা হাত দিয়ে এইভাবে আমি লক করে দেব, যাতে কোনোভাবেই বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। এইভাবে পুরো আমি সিল করে দিলাম, কোনোভাবেই বাষ্পটা বাইরে এবার বেরিয়ে যাবে না। আপনারাও এইভাবে সিল করে দেবেন। দিয়ে কিন্তু 20 মিনিট রান্না করে নেওয়ার পরে, তারপরে হালকা হাতে আমি সুতির কাপড় দিয়ে ধরে নেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে কিন্তু একদমই দেখে নিন, এইরকম একদম লোতে, একটুকু কিন্তু হাইতে দেওয়া যাবে না, লোতে দিয়েই পুরো রান্নাটা করতে হবে। টোটাল 40 মিনিট আমি রান্না করব, 20 মিনিট এইভাবে থাকার পরে নেড়ে দেবো, তারপরে 20 মিনিট আরও রান্না করে নেব। এবার আমি এইরকম একটা টাওয়াল নিয়ে খুব হালকা হাতে নেড়ে দেবো একটু, একদমই কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, খুব হালকা হাতে এইভাবে নেড়ে দেব। দিয়ে আবার আমি বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে, দিয়ে আরও 20 মিনিট আমি রান্না করে নেব। আমার 40 মিনিট হয়ে গেছে নেড়ে দেওয়ার পরে, আমি আরও 20 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি খুলে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে খুলে নেব, এটা কিন্তু খুব সহজেই খুলে যাবে দেখুন।
আস্তে আস্তে এভাবে ছুরি দিয়ে খুলে নেব। আমি খোলা হয়ে গেছে, আটাগুলো আমি নামিয়ে দিয়েছি। আর খুব সাবধানে ঢাকনাটা খুলে নেব, কারণ ভীষণই গরম আছে। উফ, কি কালার হয়েছে শুধু দেখাচ্ছি আপনাদেরকে, কি দারুণ হয়েছে শুধু। উফ, দারুণ কালার এসছে, দারুণ। আর দারুণ সেদ্ধও হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কতটা এটা জুসি হয়েছে শুধু। ওফ, দেখেই জিভে জল চলে আসছে, দারুণ হয়েছে, দারুণ কালার এসছে শুধু দেখুন একটা। এর এই যে গোটা রসুন, এটাও আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম বাটির মধ্যে। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। দেখলেন তো কত ঝটপট আমি হান্ডি চিকেন বানিয়ে ফেললাম, একটা ইউনিক একটা রেসিপি। আর এর স্বাদ কিন্তু অসাধারণ। যেসব মানুষরা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, সেই সব মানুষরাও কিন্তু এটা খেতে পছন্দ করবে ভীষণ। আর আমি এখানে গরম গরম পরিবেশন করব বলে ভাতের সঙ্গে রেডি করে ফেলেছি। আপনারাও কিন্তু এই সামনে ভাতের দ্বিতীয়াতে এইভাবে হ্যান্ডি চিকেন বানিয়ে ভাইকে পরিবেশন করবেন, গরম গরম ফ্যামিলির লোকের সঙ্গে শেয়ার করবেন। আর খেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন আমার রেসিপিটা আজকে আপনাদের লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।